তো কয়েক দশক যাবত যখন তরুণ সমাজ মাদক অশ্লীলতা পর্নোগ্রাফির মতো বিভিন্ন সামাজিক ব্যাধিতে আক্রান্ত ছিল, কিন্তু এখন বিশেষজ্ঞদের এক বিশেষ পরিসংখ্যানে দেখা গেছে তরুণ সমাজ আক্রান্ত হচ্ছে Cringe with 19 নামক এক অপ্রতিরোধ্য ভাইরাস। বাংলাদেশের সো-কলড রোস্টাররা এই ভাইরাসের ভ্যাকসিন আজও আবিষ্কার করতে পারেনি, কারণ তারা নিজেরাই ক্রিঞ্জ। আপনার আশেপাশে কেউ কি এই ভাইরাসে আক্রান্ত? আমার সুপ্রিয় ভাই ও গার্লফ্রেন্ড বিন্দু, চলুন জেনে নেওয়া যাক এই ভাইরাসে আক্রান্ত রোগীদের লক্ষণ। Cringe with 19 ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রথম লক্ষণ হচ্ছে তারা কিছু বিশেষ গানে ভাইব করে। ভাইরাসে আক্রান্ত ব্যক্তি দিনে সবচেয়ে বেশি সময় কাটায় টিকটক নামে দুষ্ট অ্যাপসে। একটা বিশেষ পরিসংখ্যানে দেখা গিয়েছে টিকটক ইউজারদের মধ্যে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ টিকটক চালাতে তার ব্রেন লাগে। আপনার আশেপাশে যদি এমন কাউকে দেখেন যে মজা টিভির ভিডিও দেখে মজা পাচ্ছে, তাহলে এখনই ভেবে নিন সে Cringe with 19 রোগে আক্রান্ত। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের আরেকটি লক্ষণ হচ্ছে এরা বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জোকসে হাসে। একবার আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম কল দেই, আমার ফ্রেন্ড বললো দে, তারপর আমি আমার ফ্রেন্ডের বাসায় যেয়ে কল লাগিয়ে দিয়ে আসলাম। তারপর একদিন হয়েছিল কি, আমি একটু ট্রাই করি, এত ভালো যে বলতে পারবা? হ্যাঁ আমি একটু বলি ভাই। বলো। হিজি ম্যাড আর সালমান মুক্তাদের ভিতর সবচেয়ে বড় তফাত হচ্ছে একজন মেয়ে পায়। এবার আমি একটা ভালো জোক বলতেছি, আমি কালো। দর্শক, গত তিন দিন যাবৎ আমাদের ক্যামেরাম্যান না খেয়ে রয়েছে, সেজন্য এখন আমাদের নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন দিয়ে। আপনার ক্রাশের কাছ থেকে মেসেজের রিপ্লাই আসতে লেট হতে পারে, বাট এখন বিদেশ থেকে দেশে খুব সহজেই খুব জলদি টাকা আসবে টাপ টাপ সেন্ড অ্যাপ ইউজ করে। টাকা পাঠাতে কোনো চার্জ লাগবে না, ইনস্ট্যান্ট ট্রান্সফার অ্যাপ ব্যবহার খুবই সহজ। মাইজান, ট্রাস্ট মি, ফার্স্ট ট্রান্সফারে তুমি পাবা 10 ক্রেডিট ডিসকাউন্ট যদি তুমি হেজি কোডটা ইউজ করো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করুন টাপ টাপ সেন্ড অ্যাপ। এই রোগে আক্রান্ত হওয়ার পর ছেলেরা যখন মেয়েদের ইনবক্সে যে সিম্পিং করে পাত্তা না পায়, তারা তখন কমেন্টে এসে লেখে ম্যাগি হেগাপ কই। Cringe with 19 আক্রান্ত ব্যক্তি সবচেয়ে পছন্দের মিউজিক কম্পোজার ডিজে বাহারুল। বাংলাদেশের গ্রামেগঞ্জের বিয়ে বাড়িতে ডিজে বাহারুলের গানের ব্যাপক প্রচলন দেখা যায়। ইতিমধ্যে এক গোপন তথ্য অনুসারে জানা গেছে যে ডিজে বাহারুল কোলাপ করতে যাচ্ছে বেস বাবা সুমন ও জন কবিরের সাথে, এবং আর্টসেলের নেক্সট অ্যালবামে ডিজে বাহারুলের দুটি গান থাকার সম্ভাবনা আছে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং Cringe with 19 আক্রান্ত হচ্ছে বাংলাদেশের এক শ্রেণী তথাকথিত মিমার। সালমান মুস্তফার পূর্ণ ভিডিও শেষে অল মাই ফ্রেন্ডস আর টক্সিক অ্যাড করে নিজেদের মিমার বলে দাবি করছে। দর্শক, এইমাত্র পাওয়া তথ্য অনুসারে জানাচ্ছি যে বাংলাদেশে কিছু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও Cringe with 19 নামে এই ভাইরাস আক্রান্ত হচ্ছে। আর কোনো কথা না বেরিয়ে আমরা চলে যাবো সরাসরি সেই ঘটনাস্থলে। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম অ্যাঞ্জেল জেরিনকাম, বাংলাদেশ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আচ্ছা, আপনার আসল নাম কি? আন্দুমান জরিনা খাতুন। আচ্ছা, আমরা দেখলাম আপনার লাখ লাখ ফলোয়ার, তো আপনার আসলে কেন, মানে কি কোন কারণে এত ফলোয়ার? অ্যাকচুয়ালি আই প্রোভাইড লটস অফ ইনফরমেশন টু মাই ফলোয়ার্স, লাইক আমি প্রতিদিন কী খাচ্ছি, কোন কোন রেস্টুরেন্টে আমার বয়ফ্রেন্ডের টাকা উড়াচ্ছি, ওগুলো স্টোরিজগুলো অ্যান্ড মাই ফটোস। আচ্ছা, এছাড়া আপনার স্পেশাল ট্যালেন্ট কি? আচ্ছা, আপনি যেহেতু ফুল টাইম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আপনি পার্ট টাইম কী করেন? অ্যাকচুয়ালি আই ওয়ার্ক ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। আচ্ছা, হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ডু ফর উইমেন এম্পাওয়ারমেন্ট? অ্যাকচুয়ালি আই ওয়ার স্লিভলেস ব্লাউজ নাথিং। দর্শক, আজ আমরা যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আপনার আশেপাশে কেউ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে এই ভিডিওটি শেয়ার দিন। দর্শক, এইমাত্র পাওয়া খবর, ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছেন আমাদের নিজেদেরই ক্যামেরাম্যান আদিত্য রহমানের ব্লগিং চ্যানেল। বিশ্বাস করেন, এই হিজিম্যান পোলাটা নিজেই আসল ক্রিঞ্জ, সবাইরে ক্রিঞ্জ করে ওর থেকে আমার এইসব ভাইরাস ছড়াইছে। ঠিক আছে, বাই 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 রোস্টিং করে মানুষের ভালোবাসা।